প্রতিভা, তোমার জন্য তোমার গাছের আমড়াই আমরা পাড়তে পাচ্ছি না। প্রতিভার গাছ, প্রতিভা একটা আমড়ার গাছ লাগিয়েছিল, সেই আমড়া গাছটাতে তো অনেক কামড়া ধরেছে, কিন্তু প্রতিদিনই আমি পাড়তে যাই, ভাবি যে না প্রতিভাকে সাথে করে পারবো, ওই জন্য কিন্তু পাড়াই হয়ে ওঠে না। আর প্রতিভা কদিন তো ব্যস্ত ছিল পরীক্ষার জন্য, আর তারপরে তো ঘুম, সে যখনই সময় পাচ্ছে ঘুমিয়ে পড়ছে, ওই জন্য কিন্তু যাওয়াই হচ্ছে না। একটা কাছি নাও, একটা পাত্র নাও। এই যে কাছি নিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে চলো আমরা ছাদে যাই, আসো। বৃষ্টি হচ্ছে, এই যে পারবো হলো, এই যে এইগুলো এইগুলো, এই যে বড় বড় হয়েছে, কি বড় হয়েছে দেখছো, এই যে ঝোপাটা কতটা বড় হয়েছে। ডাল সহ কাটবো? হ্যাঁ, ওইটা ঝোপা সহ, ডাল সহ কেটে নাও, একদম ডাল সহ কেটে নাও, এক হাতে ধরো এক হাতে কেটে নাও। হ্যাঁ, এই যে বিশাল ঝোপা, ওই পাশে আরেকটা আছে, ওই পাশে কেটে নাও, বৃষ্টি আসছে, বেশিক্ষণ থাকবো না। ওই যে, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ওইটা ডাল কেটে নাও, ডালটা রাখো নিচে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, ডাল সব কেটেছো, বেঁধে গেল কিসে? ও, আর একটা ঝোপায় বেঁধে গেছে না? ও, একটার সঙ্গে একটা লেগে গেছিল। হ্যাঁ, প্রতিভার গাছের আমরা, প্রতিভা নিজে আসো, প্রতিভা কেটে নাও, তুমি কেটে আমরা একসঙ্গে মাখাই, খেয়ে নিই সবাই মিলে, খুবই মজা হবে। আমরাগুলো তো প্রতিভায় পেরে নিয়ে আসলো, কিন্তু আমরাতে তো এখনই পেরে নিয়ে আসলো টাটকা, সেজন্য অনেক কষ্ট, ও তো ধরে কাটতেই পাচ্ছে না, চাকু দিয়ে কাটতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আমি কিন্তু বাচ্চাদের ছোটবেলা থেকে যতই কষ্ট হোক সব ধরনের কাজ কিন্তু শেখানোর চেষ্টা করি। এগুলো মাখাও, বিট লবণ দিয়ে যেটা ঝাল বানানো আছে ওটা দিয়ে মাখে না, এগুলো এখন খাই, বাকিগুলো আপু আপুর সাথে খাবো। আচ্ছা আচ্ছা, খেয়ে দেখো তো মিষ্টি কিনা, মিষ্টি না বেশি টক? মিডিয়াম। ও, মিডিয়াম, আমরা তো এমনি টক মিষ্টি থাকে মূলত। আর তাও ঝাল দিয়ে মাখিয়ে নাও, আপু তো এখনো ওঠেনি, আপু উঠলে একসঙ্গে আবার খেয়ে।